তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। তো আর্ট ক্লাসে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা হবে, আমরা একটা পেপারের মানে রিভিউ করব। তো পেপারটি কেমন হবে আমি ওটিলি কথাবার্তা বলবো। তো পেপারটা হলো বুস্টার আর্টিস্ট ড্রয়িং পেপার বটে। তো প্রথমে দেখে দিচ্ছি, এটা হলো 40টা শিট দেবে, কার 10টা শিট ফ্রি। আর এটা হলো A4 সাইজ, 200 GSM। তো পেপারটা ভালো বটে, তো এটা এখন সাইড রাখছি। আর পেপারটা দিকে কথা বলছি, তো পেপারটা তোমরা দেখতেই পাচ্ছ, পেপারটা অনেক মোটা আছে, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। তো দেখো পেপারটা কত মোটা হবে, তাও মোটা আছে, 200 GSM বটে তো তাই। আর পেপারটা কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, কেমন টেক্সচার আছে পেপারটার, তো দেখো কেমন টেক্সচার আছে। আর এই পেপারটা সবাই ইউজ করে, সব মানে বিগিনার্স তোমরা ইউজ না করতে পারো, কারণ এটার একটু কস্ট অনেক বেশি বটে। অ্যামাজন বা ফ্লিপকার্টে পাই যাবে, এটা আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো আজ তো আমি যতগুলো আর্টিস্ট দেখেছি, তা সৌরভ যোশী এমনি, তারপরে সঞ্জু আর্ট ইউজ করে, তো ওদের অনেক ভালো টেক্সচার অনেক কিছু বেরিয়ে আসে, ভালো টেক্সচার বেরিয়ে আসে ড্রয়িংয়ে। তো তোমাদেরকে আমি কতগুলো ড্রয়িং এঁকেছি এই পেপারটা দিয়ে ওগুলো দেখাবো। তো দেখাচ্ছি, দেখো ড্রয়িংটা যারা যারা দেখনি অবশ্যই দেখে নেবে, আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এই মাতৃকা ড্রয়িংটা আঁকার সময় আমি আর্টলাইন পেন্সিল ইউজ করেছিলাম, আর টেক্সচার অনেক ভালো এসেছিল, আর অনেক টাইম দিয়ে আঁকিছিলাম। আর তোমরা একটা কথা বলছি, পেপার মেন নয় যে পেপার হলে আমরা ভালো ছবি আঁকতে পারবো, যে কোনো পেপারে তুমি যদি তোমার কোনো স্কিল থাকে অবশ্যই ভালো হবে। তো সেটা বড় পারলে যে পেপার থাকলে আমি একটা ভালো ছবি আঁকতে পারবো, আমার কানে নাই পেপার তো আমি আঁকতে পারছি নি, এই জন্যে ওইটা কোনো নয়। আরেকটা আমি ড্রয়িং আঁকিছিলাম, যেটা পেন্সিল আর কেস দুটো একসাথে ছিল, তো এইটা তো গণেশ ঠাকুরের ড্রয়িংটা। তো এখানে আমি অনেক মানে অনেক মানে কী বলবো, টাইম টাইম পুরো একটা একটা জিনিস আমি অনেক টাইম টাইম দিয়ে আঁকিছিলাম। তুমি এখানে টেক্সচার দেখতে পাচ্ছ, ক্লিন পুরো করা আছে। তো পেন্সিল আর্টটা এখানে আমি ইউজ করেছিলাম অনেক ক্লিন করে, তো মানে প্রতিবার সাফ করে পেন্সিল কালারটা আমি ইউজ করছিলাম। আর ব্যাকগ্রাউন্ডও দিয়েছিলাম আমি কেচ, তো পেন্সিল এমনি ঘষে দিয়েছিলাম এটার বটে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আরেকটা নতুন ফটো দেখাচ্ছি, যেটা আমি অয়েল পেস্টটা করেছি ওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা আমি অয়েল পেস্টটা করেছি, তো অয়েল পেস্টারটা দেখো অনেক ভালো হয়েছে, যে আমারও ভালো লেগেছে, কারণ অয়েল পেস্টারটা আমি বেশি করি না কি পেন্সিল কালারটা। পেন্সিল কালার অনেক টাইম দিতে হয়, তাই কম কম আঁকা হয় পেন্সিল কালারটা। অয়েল পেস্টার, ওয়াটার কালার পেপারও একটু বটে, কিন্তু ওয়াটার কালার থেকে পেন্সিল কালার বেস্ট হবে। বন্ধুরা এখানে আমি আর্টলাইনের পেন্সিল লিখেছি, তো আর্টলাইনের 10, 4 আর 8 বি পেন্সিল লিখেছি, এখানে আমরা ইউজ করে দেখবো। প্রথমে আমরা ইউজ করবো 10 বি। তো 10 বিটা করবো, আর তারপরে করবো আমরা 8 বি, তারপরে হবে 4 বি। এখানে আমি এবার আমরা বেল্ডিং করব। তো প্রথমে 10 বিটা আমরা করছি, তারপরে আমরা করব 8 বি, তারপরে করব আমরা 4 বি। তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন করে বেল্ডিংটা করেছি, 10 বি 8 বি আর 4 বি। তো তোমাদেরকে আমি একটা ড্রয়িংও করে দেখাবো। তো বন্ধুরা তাহলে নেক্সট ভিডিওতে আমরা এর ড্রয়িংটা কমপ্লিট করব। তো অবশ্যই ভিডিওটা যারা যারা লাইক করনি অবশ্যই লাইক করে দাও, আর একটা ছোট করে কমেন্ট করে দাও কেমন লেগেছে ভিডিওটা। তো চলো বাই।